সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস নাও। দেখো তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেখানে যা যা টপিক ছিল, কমপ্লিটিং সেন্টেন্সেস ছিল, রাইট ফর্ম অফ ভার্বস ছিল, মডিফায়ার্স ছিল, কানেক্টরস ছিল, প্রেপোজিশন ছিল, ঠিক আছে। এরপর ধরো নাম্বার থ্রিতে যেটা আছে যে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বা ফ্রেজেস, এটা বেশ সহজ, এটা নিয়ে আলোচনা পরে করি ইফতারের পরে, আলোচনা ইফতারের পরে, কেমন। এছাড়া এগুলো নিয়ে আপাতত আজকে আলোচনা করব। আর ফার্স্ট পেপারে ইউনিট 1, 2, 3 ছিল, সেখান থেকে যে লেসনগুলো ইম্পর্টেন্ট সেটা একবার জাস্ট রিভিশন দিয়ে দিব, ঠিক আছে। প্রথমে আমরা শুরু করব কানেক্টরস দিয়ে, কারণ এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে, থাকে না? তাহলে আমি কিছু সেন্টেন্স লিখছি, তোমরা কানেক্টরস বসানোর ট্রাই করো, তারপর আমি এক্সপ্লেন করব যে এখানে এটা কেন হবে বা আরেকটা না কেন দেয়া যাবে না। কানেক্টরস এর ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় একই আনসার হয়তো তোমার ফ্রেন্ডের খাতায় অ্যাকসেপ্টেবল, তোমার খাতায় অ্যাকসেপ্টেবল না। তুমি সি নাম্বার আনসার লিখছো থার্ডলি, কারণ সে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি লিখলো, কারণ তুমি তোমার ফ্রেন্ড থেকে দেখে তুমিও লিখে দিলে থার্ডলি, কিন্তু তুমি লিখছিলে বিসাইডস মোর ওভার, তারপর তো থার্ডলি যাবে না, ঠিক আছে। তাহলে এটা একদম সিম্পল একটা এক্সাম্পল দিলাম। এরকম আরো অনেকগুলি ব্যাপারের উপর ডিপেন্ড করে অনেক সময় কানেক্টরস দুজন ফ্রেন্ড একই আনসার লেখার পরও কোন একটা স্পেসিফিক নাম্বার একজন নাম্বার পেতেও পারে আরেকজন নাও পেতে পারে, এবং একই গ্যাপে 17টা পর্যন্ত আনসার হয়। তাহলে অনেক সময় দেখা যায় কিনা আমার তিনটা ফ্রেন্ড তিনি নাম লিখছে, আমারটার সাথে কারোটা মিলে নাই, আমারটা মনে হয় নাই, এরকম না, হতে পারে, ঠিক আছে। আমরা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখে আমরা লিখি, শুরু করি, কেমন। যেমন লিখতে পারি মা কি নাম রায়তা, আমরা সবাই লিখি রায়তা ডিড নট স্টাডি হার্ড ফুল স্টপ ড্যাশ কমা শি ফেলড। আপু একটা ভালো মার্কার লাগবে। দুই নাম্বার লিখতে পারি রায়তা ফেলড ড্যাশ শি ডিড নট স্টাডি হার্ড। এখন তো অবশ্যই কেউ ফেল করে না, গত বছর এইচএসসি তে জিপিএ 5 এর সংখ্যা ছিল 41 দশমিক সামথিং, আর এটা পড়ালেখার মান যে বেড়ে গেছে তা না, এটা হচ্ছে জিপিএ 5 দেওয়ার মানটা বাড়ছে। আমাদের সময় পাশের হার ছিল 31.9, পাশের হার মানে আমাদের সময়ের পাশের হারের থেকে এখন জিপিএ 5 এর সংখ্যা বেশি। আচ্ছা যাই হোক, তার মানে আমরা খারাপ স্টুডেন্ট ছিলাম। তারপর লিখতে পারি ড্যাশ নট স্টাডিং হার্ড কমা রায়তা ফেলড। রায়তা বুঝছো, রায়তা ফেলিও না, বলো না রায়তা ফেলাইও না, ওকে। এটা একটা গেল। নাম্বার 4 লিখি পুষ্পিতা, ঠিক আছে, যে তার পিতাকে ধাক্কা দেয়, পুষ্পিতা, ওকে। দেন পুষ্পিতা হ্যাড আ রেড কার ফুল স্টপ ড্যাশ কমা শি বট অ্যানাদার রেড কার ফুল স্টপ। বা লিখতে পারি ড্যাশ পুষ্পিতা হ্যাড আ রেড কার কমা শি বট অ্যানাদার রেড কার। বা লিখতে পারি ড্যাশ হ্যাভিং আ রেড কার ফুল স্টপ
সরি কমা পুষ্পিতা বট অ্যানাদার রেড কার, ঠিক আছে, ওই লাল গাড়িটা নিয়ে সে স্কুলে যায়, ঠিক আছে, এরকম নিয়ে এটা ইরেজার আর কি, বুঝছো? এই ছয়টার কানেক্টরস আগে চিন্তা করি, আমি আরো দিব কিছু বেসিক একবারে। তাহলে রায়তা ডিড নট স্টাডি হার্ড ফুল স্টপ ড্যাশ শি ফেলড, রায়তা ফেলড ড্যাশ শি ডিড নট স্টাডি হার্ড ড্যাশ নট স্টাডিং হার্ড রায়তা ফেলড, দেন পুষ্পিতা হ্যাড এ রেড কার ফুল স্টপ ড্যাশ শি বট অ্যানাদার রেড কার ড্যাশ পুষ্পিতা হ্যাড এ রেড কার শি বট অ্যানাদার রেড কার ড্যাশ হ্যাভিং এ রেড কার পুষ্পিতা বট অ্যানাদার রেড কার, যে বড় লোক বাজি রে আচ্ছা লিখে দিচ্ছি, ওকে আচ্ছা। প্রথম তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে পার্থক্যটা দেখো, যে এখানে এটা একটা সেন্টেন্স ফুল স্টপ দেন আর একটা সেন্টেন্স, তাহলে এখানে দুটা ভিন্ন সেন্টেন্স। এখানে যদি ফুল স্টপ না থাকতো, এটা যদি একটা সেন্টেন্স হইতো, তাহলে আমার আনসার লিখতে হতো রায়তা ডিড নট স্টাডি হার্ড অ্যান্ড শি ফেলড, ঠিক আছে। এখন তখন সেটা হতো একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত কনজাংশন হিসেবে কি বসে তোমরা সবাই জানো সেটা, যে ফ্যান বয়স ফর অ্যান্ড নর বাট আর ইয়েট সো। যদি এরকম দুটো সেন্টেন্স, আমি বুঝতেছি যে এখানে একটা ফুল স্টপ থাকলে এটা দুটো আলাদা সেন্টেন্স হইতো, ফুল স্টপ দেয়নি, দুইটাই আলাদা আলাদা সেন্টেন্স, এখন আমাকে এটা কম্পাউন্ড হিসেবে ইউজ করতে হবে, মানে এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, ওটা একটা কোঅর্ডিনেট ক্লজ, সেক্ষেত্রে আমার এই কনজাংশনগুলি বসাতে হবে কানেক্টরস হিসেবে, ফর অ্যান্ড নর বাট আর ইয়েট সো। কিন্তু যেহেতু এখানে একটা ফুল স্টপ দিয়ে দিছে, তার মানে এটা একটা আলাদা সেন্টেন্স, এটা একটা আলাদা সেন্টেন্স, এরকম দুটো সেন্টেন্সকে যদি যুক্ত করতে যাই সেই ক্ষেত্রে কয়েকটা রুলস আছে। এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আমি ইউজ করছি কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল, যদি কারণ ও ফলাফল বোঝায় এবং দুটো আলাদা আলাদা সেন্টেন্স হয় সেক্ষেত্রে কি হবে, যে সে পড়ালেখা করেনি কাজেই ফেল করছে, তাহলে কাজে ইংরেজি কি করতে পারে, সো দেয়ারফোর অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ কনসিকুয়েন্স কনসিকুয়েন্টলি, এই জাতীয় যা যা আছে সিনোনিম, তাহলে সো দেয়ারফোর অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ কনসিকুয়েন্স বা কনসিকুয়েন্টলি একটা লিখি জাস্ট, মানে যে কোনোটা বসতে পারে। শি ফেলড কমা দিব, এই কমাটা কেন দিচ্ছি, কানেক্টরসে থাকুক বা না থাকুক, তুমি যখন প্যারাগ্রাফ লিখবা সেখানে যদি এরকম দুইটা সেন্টেন্স তুমি লিখো, যে একটা সেন্টেন্স ফুল স্টপ দিয়ে দেন একটা কানেক্টরস লিখে, তারপর ওই কানেক্টরসের পরে কমা বসবে, ঠিক আছে। পাংচুয়েশন মারাত্মক একটা জিনিস, পাংচুয়েশনে ভুল করলে কি হয় দেখো, আপনারা সবাই আমার স্বামী জিয়ার রহমানকে চেনেন, তাহলে পাংচুয়েশন দেয় পজ দেওয়ার জন্য, পজটা ভুল যায় দিয়ে কি হবে, বুঝছো তো, ওকে। আরো অনেক আছে, অনেক কমন কমন এক্সাম্পল আছে, যে এক মহিলা তার হাজব্যান্ড সরি হাজব্যান্ডকে চিঠি লিখছে, ঠিক আছে, তার লিখার প্ল্যান ছিল এটা, যার কতদিন বিদেশ থাকবে, এই কি ছিল তোমার কপালে, আমার পা আরো ফুলে গেছে, বাড়ির ছাদ স্থানে স্থানে ফেটে গেছে, গাবির পেট দেখে মনে হয় বাচ্চা দেবে, করিমের বাপ শেভ করতে গিয়ে গাল কেটে ফেলেছে, রহিমের মা রোজ বাড়িতে এসে কাজ করে দিয়ে যায়, তোমার ছেলে আর তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, না আসলে আমি বাপের বাড়ি চলে যাব। আর এই কথাটাতে সে দাড়ি কমায় ভুল করছে, কি হয়েছে দেখো, আর কতদিন বিদেশ থাকবে, এই কি ছিল তোমার কপালে, আমার পা দাড়ি আরো ফুলে গেছে, বাড়ির ছাদ দাড়ি স্থানে স্থানে ফেটে গেছে, গাবির পেট দাড়ি দেখে মনে হয় বাচ্চা দেবে, করিমের বাপ দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে ফেলেছে, রহিমের মা দাড়ি রোজ বাড়িতে এসে কাজ করে দিয়ে যায়, তোমার ছেলে দাড়ি আর তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো না, কমা আসলে আমি বাপের বাড়ি চলে যাব, ঠিক আছে, একটা শব্দ কিন্তু চেঞ্জ করি নাই। তাহলে পাংচুয়েশন ভুল হলে কি হইতে পারে, বা পাংচুয়েশনে যেমন আমি বলি তোমাকে একটা বানান বলো তো, এটিকেট বানানটা কেমন, ইটিআই ইটিআই কিউ ইউ ই টি টি ই এটিকেট,
এই এটিকেট বানানটা একটা ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, হ্যাঁ সেকেন্ড ইয়ারে আস্তে আস্তে ভুল করার কথা না, কারণ এটিকেট এন্ড নেটিকেট এরকম কিছু লেসন আমরা শিখি, কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে যে মাত্রই উঠছে তার জন্য এটিকেট শব্দটা একেবারে নতুন, ঠিক আছে? তাকে যদি আমি এটিকেট বানান লিখতে বলি বা ম্যানার্স নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলি, সে এটিকেট বানানটা যদি ভুল করে, এমনও হতে পারে আমি এটিকেট বানানটা মার্ক করে দিব কিন্তু তার জন্য কোনো নাম্বার কাটবো না, কারণ আমার মাথায় আছে যে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র উঠছে এমন একটা স্টুডেন্ট এটিকেট বানানটা নাও জানতে পারে, কিন্তু রিসিভ অ্যাচিভ এই জাতীয় সহজ বানান ভুল করলে মানে যত সিলি মিস্টেক তত বেশি নাম্বার কাটা, প্রতি তিনটা বানানের জন্য এক নাম্বার কাটা। এখন রিসিভ বানানটা সে যদি প্যারাগ্রাফে টোটাল 10 বার ভুল করে কত নাম্বার কাটা যাবে? 0.5, কারণ একটা বানানই ভুল করছে, কারণ সেটা যতবারই করুক, ঠিক আছে? পাংচুয়েশন সে যদি 10 বার ভুল করে 10 মার্ক কাটা, পাংচুয়েশনের জন্য প্রতিবারের জন্য 1 মার্ক করে কাটা। হ্যাঁ পাংচুয়েশন হিসেবে যদি তোমার হাইফেন সেমিকোলন এগুলাতে ভুল করে মার্ক কাটা যাবে না, কারণ সেমিকোলনের ব্যবহার আমরাও মাঝে মাঝে কনফিউজ হই, সেমিকোলনের ব্যবহারটা বুঝাই দিই। সেমিকোলন হচ্ছে সেই রিলেশনশিপের মতো যেটা তুমি জানো যে শেষ হয়ে গেছে কিন্তু তোমার পক্ষ থেকে এখন তুমি টেনে নিয়ে যাচ্ছ, মানে সেন্টেন্সটা শেষ কিন্তু ওই টপিক রিলেটেড এবং ওইটা রিলেটেড আরো একটা এক্সট্রা ইনফরমেশন তুমি দিতে চাচ্ছ, ফুল স্টপ দিয়ে দিলে এটা নতুন ভাবে একটা সেন্টেন্স শুরু করতে হবে, তো ফুল স্টপ না দিয়ে তুমি সেমিকোলন দিয়ে আরেকটা জিনিস লিখলে, মানে এটা এটারই অংশ, আমার সেন্টেন্সটা গ্রামাটিক্যালি শেষ কিন্তু এটার একটা অংশ আমার বলা এখনো শেষ হয়নি, সেমিকোলন দিয়ে লিখে দিলাম, এটা বেশ টাফ রিলেশনশিপের মতো, বুঝছো পুষ্পিতা? আমার বাড়ির মেয়ে তো একে বিয়ে দিব আমি এই জন্য, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে যদি এরকম কম্পাউন্ড স্ট্রাকচার হয় দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু বলি নাই ফুল স্টপ আছে, সেক্ষেত্রে কারণ ও ফলাফল বুঝলে অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ কনসিকোয়েন্স দেয়ারফর সো এই জাতীয় ওয়ার্ডগুলি বসবে, ঠিক একই রকম কারণ ও ফলাফল বোঝাচ্ছে কিন্তু এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্স, রাইট আ ফেল ড্যাশ হি ডিড নট স্টাডি হার্ড, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে একটা কমপ্লেক্স স্ট্রাকচার কখন হয়, যখন একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এখন কিন্তু এটাকে কোনো অর্থে সাবঅর্ডিনেট মনে হচ্ছে না, সি ডিড নট স্টাডি হার্ড রাইট আ ফেলড, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন বসাইতে হবে, সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? সিন্স অ্যাজ দো অলদো, এখন কারণ ও ফলাফল তো দো অলদো বসবে না, এখানে কি বসবে? সিন্স বসবে, অ্যাজ বসবে, বিকজ বসবে, তাহলে এই জাতীয় কোনো কিছু বসাইতে হবে, তাহলে কনজাংশন বসানোর ক্ষেত্রে যে কারণ ও ফলাফল কম্পাউন্ড স্ট্রাকচার না কমপ্লেক্স এটা যদি একবার চিন্তা করে তারপর আমি আনসারগুলি বসাই আমার আনসারটা ভুল হবে না, হয়তো আমার বল্টু বা বাল্টুবির সাথে আমার আনসারটা মিলবে না কিন্তু আমার আনসারটা শুদ্ধই থাকবে, ঠিক আছে? তাহলে রাইটার ফেল অ্যাজ শি ডিড নট স্টাডি হার্ড বা বিকজ শি ডিড নট স্টাডি হার্ড বা সিন্স শি ডিড নট স্টাডি হার্ড, বুঝতে পারছি কিনা? ওকে, তারপর একই রকম কারণ ও ফলাফল বোঝাচ্ছে, এখানে রাইটার ফেল এটা একটা ক্লজ কিন্তু নট স্টাডিং হার্ড এটা একটা ফ্রেজ, আচ্ছা ফ্রেজ কাকে বলে বা ফ্রেজ এবং ক্লজের পার্থক্য কি? হ্যাঁ দুইটাই হচ্ছে শব্দ গুচ্ছ বাক্যাংশ কিন্তু ক্লজে কি থাকবে? ফিনিট ভার্ব থাকবে, ক্লজে ফিনিট ভার্ব থাকবে, ফিনিট ভার্ব কোনগুলো? টেন্স অনুযায়ী যে ভার্বগুলো পরিবর্তিত হয় বা সাবজেক্ট অনুযায়ী যে ভার্বগুলি পরিবর্তিত হয় বা যে ভার্বটা দেখে আমি এটা কোন টেন্সে আছে সেটা বুঝতে পারি, যেমন শি লাইকস টু প্লে কুতকুত, ঠিক আছে? পাস্ট টেন্স করো, শি লাইকড টু প্লে কুতকুত, টু প্লে তো চেঞ্জ হচ্ছে না তাহলে এটা নন ফিনিট, আর লাইকসটা লাইকড হচ্ছে এটা ফিনিট। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় খেলা কোনটা? আমার মতে লুডু, আল্লাহ সবটা, আল্লাহ হানা, আল্লাহ দুই, যে পরিমাণ আল্লাহকে ডাকা হয়, আর আমার প্রিয় খেলা হচ্ছে কুতকুত, প্রপোজ করা যায় কোন রকম, সি কুতকুত কমলা তুরবনের দিফালা, আমার বসুন হবে। আচ্ছা যাই হোক, তাহলে নট স্টাডিং হার্ড এটা একটা ফ্রেজ আর রাইটার ফেল এটা একটা ক্লজ, কারণ নট স্টাডিং হার্ড এখানে কোনো ফিনিট ভার্ব নাই, এই সেমিস্টারে তুমি ফিউচার টেন্স করো, নট স্টাডিং হার্ড রাইটার উইল ফেল, ফেলটা উইল ফেল হবে কিন্তু নট স্টাডিং হার্ড কোনো চেঞ্জ হচ্ছে টেন্সের, তাহলে এটা একটা ফ্রেজ। তাহলে কারণ ও ফলাফল বুঝাইতে তুমি যদি এখানে দুটো অংশ দেখো, একটা ফ্রেজ একটা ক্লজ, তখন সেক্ষেত্রে বিকজ বসবে না, বসবে কি? বিকজ অফ নট স্টাডিং হার্ড, ঠিক আছে? ডিউ টু নট স্টাডিং হার্ড, ঠিক আছে? তাহলে বিকজ অফ নট স্টাডিং হার্ড রাইট দ্য ফেল্ড, বুঝি নাই?
উইদাউট না উইদাউট স্টাডিং হার্ড, তুমি যদি হার্ড স্টাডি না করো ইউ উইল ফেল। এটা তুমি কি বুঝাচ্ছ? পরবর্তী কনসিকুয়েন্স, এটা তো কারণ ফলাফল, এটা করলে এটা হয়ে গেছে অলরেডি। আর উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট পাস, ওটা এরকম তুমি পাস করতে পারবা না। আমি যখন কাউকে সাজেশন দিচ্ছি ওটা সাজেশন ভিত্তিক, তুমি যদি স্টাডি না করো বিধি ফেলে, ঠিক আছে? এখানে তুমি স্টাডি করো না দিকে বিয়ে হয়ে গেছে, ওটা বললে কারণ ফলাফল, তখন হবে কি অ্যাজ ইউ ডিড নট স্টাডি ওকে ইউ গট ম্যারিড। কিন্তু যদি যদি বলি যে পড়া না করলে বিয়ে দি ফেলাই, ওকে ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল গেট ম্যারিড, তাহলে উইদাউট স্টাডিং ইউ উইল গেট ম্যারিড, তাহলে এটা হচ্ছে কোন রকম কি করব সেটা হলো উইদাউট, কি হয়ে গেছে সেটা হলো বিকজ অফ। বোঝা গেছে? গুড। এবার হচ্ছে কন্ট্রাস্ট ইন এক্সপেক্টেশন, আমাদের যে আশা ওরকম হচ্ছে না, উল্টা হচ্ছে, এমন যদি বোঝায়। যেমন পুষ্পিতাদের একটা লাল গাড়ি আছে, এবার সে গাড়ি কিনতে যাবে, তাহলে সে পার্ল কালারের কিনবে, গ্রে কিনবে, হোয়াইট কিনবে, এটা আবার লাল, এটা লাল দেখে ফাল দিয়ে, ঠিক আছে? লাল দেখলেই পুষ্পিতা ফাল মারে, কেমন? তাহলে আমাদের এক্সপেকটেশনের কন্ট্রাস্ট হয়েছে না এটা? এরকম কন্ট্রাস্ট যদি বোঝায়, এবং এই যে আবার ফুল স্টপ আছে, কম্পাউন্ড স্ট্রাকচার হলো এক ধরনের রুলস, এটা একটা ক্লজ, কেন? কারণ এখানে যে একটা ফিনিট ভার্ব আছে, এটা একটা ক্লজ, কারণ এখানে একটা ফিনিট ভার্ব আছে, কিন্তু এখানে কমা, তাহলে এটা কমপ্লেক্স স্ট্রাকচার, এটার ক্ষেত্রে এক ধরনের রুলস, আর সিম্পল মানে একটা ফ্রেজ এবং একটা ক্লজকে যুক্ত করব। এটা হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করছি, এটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছি, এটা হচ্ছে একটা ফ্রেজ এবং একটা ক্লজকে যুক্ত করছি। আগেরটাও সেম, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছি, দুইটা ক্লজকে যুক্ত করছি, একটা ফ্রেজ এবং একটা ক্লজকে যুক্ত করছি। আচ্ছা, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনের উল্টা হলে আমরা কি লিখব? হাউএভার, ইয়েট, নেভারদিলেস, ঠিক আছে? হাউএভার, ইয়েট, নেভারদিলেস, এরকম। নেভারদিলেস এর বাংলা কি? তথাপি, না তারপরেও, বলতে তারপরেও, তথাপি হচ্ছে হ্যান্স। তাহলে পুষ্পিতা হ্যাড এ রেড কার্ড, হাউএভার শি বট অ্যানাদার রেড কার্ড, ইয়েট রাদার, না রাদার হচ্ছে বরং, তুমি বরং এটা করো, ওরকম বুঝালে রাদার, ঠিক আছে? ইউড রাদার ডু দ্য ম্যাথ ইনস্টেড অফ ডুইং ফিজিক্স, এটা না করো এটা করো, এমন বুঝালে বরং, ঠিক আছে? আর এটা বলছে কি ইতি ইতের ফরে এন কিনি জানে এর পরও যাই হোক, ওরকম বুঝালে এক্ষেত্রে হাউএভার, ইয়েট, নেভার দিলেস, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে রাদারটা কোথায় বলবো? আই উড রাদার ডাই দেন, আমি বরং মরে যাব তারপরও ভিক্ষা করব না, তাহলে ওখানে উড রাদার, ঠিক আছে? ওকে, যাক, তাহলে পুষ্পিতা হ্যাড এ রেড কার্ড, নেভার দিলেস শি বট অ্যানাদার রেড কার্ড, নেভার দিলেস বা হাউএভার শি বট অ্যানাদার রেড কার্ড, ইয়েট শি বট অ্যানাদার রেড কার্ড, বা কি বলতে পারি সাদিয়া, আচ্ছা সাদিয়া is old, that's it, yet she is strong enough not to pee in the bed, তাহলে এখানে ইয়েট বসবে, কেমন? তাহলে এখানে আমি আয়েশাকে বুঝাচ্ছি, আমি সাদি আর একটাকে বুঝাচ্ছি যে হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, তাহলে এখানে ইয়েট বসবে, ঠিক আছে? কিন্তু যখন সেটা আমি দুইটা ক্লসকে বোঝাবো, যেমন পুষ্পিতা হ্যাড এ রেড কার্ড, সে বড় অ্যানাদার রেড কার্ড, এখানে যে ওয়ার্ড এটা কানেক্টার তুমি ইজিলি জানো, দো, অল দো, ইভেন দো, যে কোনো একটা বসাতে পারে, আমার যেটা সুন্দর লাগে। ইভেন দো পুষ্পিতা হ্যাড এ রেড কার্ড, শি বট অ্যানাদার রেড কার্ড, বা দো পুষ্পিতা হ্যাড এ রেড কার্ড, শি বট অ্যানাদার রেড কার্ড, তাহলে এটা হচ্ছে কন্ট্রাস্ট ইন এক্সপেকটেশন, আমার যে এক্সপেকটেশন ঠিক তার বিপরীত, ঠিক আছে? হ্যাভিং এ রেড কার্ড, তাহলে দো বা অল দো বসলে ওই জাতীয় সেন্টেন্সকে আমরা সিম্পল করলে কি করতাম? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাইতাম, তাহলে ডেসপাইট হ্যাভিং এ রেড কার্ড, ডেসপাইট হ্যাভিং এ রেড কার্ড, পুষ্পিতা বট অ্যানাদার রেড কার্ড, ডেসপাইট হ্যাভিং এ রেড কার্ড, পুষ্পিতা বট অ্যানাদার রেড কার্ড, বুঝতে পারছি কিনা? ওকে, আরো কিছু দিচ্ছি যেগুলো কনফিউজিং বা যেগুলো নিয়ে একটু প্যারা আছে মনে হয়,
সেগুলো একটু বেশি ডিসকাস করব, বাকিগুলো ডিসকাস করব, কিন্তু এগুলো আগে শেষ করি। কানেক্টরসটা আমাদের কাছে সবসময় মনে হয় যে একটু কনফিউজিং। হ্যাঁ আসো বাবা, মুনতাসির না? বাড়ি কুয়াশ বুঝছ না? ঠিক আছে, কিউবি কিন্ডারগার্টেন স্কুলে পড়ছিলাম না? হ্যাঁ ঠিক আছে, ওকে আসো পড়ায় আসে। সেভেন, এবার ধরো কন্ট্রাস্টিং এক্সপেকটেশন তো বুঝাইলাম, আবার ধরো পুষ্পিতা কোনো বোন আছে? বোন আছে, কি নাম? সারজি। আচ্ছা বাদ দাও, সা দিয়া ওইটা বিস্কুট দিয়া। হ্যাঁ তো ধরো এখন তোমার, আচ্ছা লিখছে এখন জার্জিন, এটা দেখতে নামটা তো ওষুধের নাম মনে হয়। আচ্ছা জার্জিন এরকম আছে, যেমন আমার একটা স্টুডেন্টের নাম ওই দেখাইছিলাম মনে হয়, রাম চং সাং বং নেশন তাংমিং, ও চট্টগ্রামের, ঠিক আছে। তারপর ধরো আরেকটা আছে, এটা হচ্ছে ফ্রেন্ডের নাম, ক্লাসমেট বলতে পারো যদি সে অন্য ডিপার্টমেন্টের, ওকে আমরা নিং নিং ডাকতাম, ওর নাম হচ্ছে অং কেও টিও। হ্যাঁ দেন এমনি কিছু ফ্রেন্ড আছে যেমন ইংলিশ পড়া স্কলাস্টিকা স্কুলে সম্ভবত সে এখন, শার্লিন সুবেরিও ইউজিনি, ঠিক আছে, সেই তুলনায় এই নামটা সহজ আছে। আর পৃথিবীর সবচেয়ে লম্বা নাম যে মানুষের, ওর নামটা হচ্ছে 30 শব্দের, প্রথম 26 শব্দ হচ্ছে অ্যালফাবেটিক্যালি, তারপর বিয়ে বংশ উপাধি। অ্যাডলফ ব্লেইন, চার্লস ডেভিড, আর ফ্রেডরিক জুরাল, রুবার ডিপিন, জন ক্যানেথ, লয়েড মার্টিন, নেরো, অলিভার পল, কুয়েসি, রেলফ শারম্যান, টমাস উনকাস, ভিক্টর উইলিয়াম জ্যাকসন, সেন্সি জিউস, উলফেস্ট গ্যালেস্টেন, হাউজেন বার্গেডর অফ সিনিয়র, ঠিক আছে। আবার ওর জন্ম মৃত্যু সাল দুইটাই হচ্ছে তোর 29শে ফেব্রুয়ারি, জন্ম 29শে ফেব্রুয়ারি, মৃত্যু 29শে ফেব্রুয়ারি, জার্মানির মানুষ। আচ্ছা নাম্বার 7, এবার যেটা বলছিলাম একটা হচ্ছে কন্ট্রাস্ট ইন এক্সপেকটেশন, লাল গাড়ি কিনছে একটা, আমরা চাচ্ছি এবার অন্য কিছু কিনবে, কিন্তু আবার লাল গাড়ি কিনছে। আর কন্ট্রাস্ট ইন ধরো মানুষের ভিতর যদি কন্ট্রাস্ট থাকে কোন রকম, ধরো জার্জিন খুব ভালো একটা মেয়ে কিন্তু অন্যদিকে তার বোন, ঠিক আছে, তাহলে এই যে সাধারণত দুই বোন এদের আচার আচরণ কেমন হয়? একই টাইপেরই হয়, সাধারণত একই টাইপেরই হয়, ওরা হয়তো বুঝতে পারে না। যেমন আমার ভাই একজন ডাক্তার, তো অনেক সময় দেখা যায় সেজন আমার বাসায় আছে, সে কিন্তু নামাজ পড়ে এবং তার বেশ সময় নিয়ে নামাজ পড়ে, বা ধরো ওয়াশরুমে গেল, ছেলেদের ওয়াশরুমে গেলে বেশ সময় নিয়ে না, তো সেক্ষেত্রে তার মোবাইলটা আসে এবং তার অনেক ইমার্জেন্সি কল টল আসে যেহেতু ডাক্তার, তা আমি যখন ধরে প্রথমে হ্যালো বলি, ঠিক আছে, 99% ক্ষেত্রে মানুষ মনে করে যে ডাক্তারই ফোনটা ধরছে, কেন মানে যারা ওকে চিনে তারাও, ইভেন আমার বাবা মাও এক সময় যদি হঠাৎ করে মোবাইল, ওই যে সিম্পনির কিছু মোবাইল আছে না যেগুলো তোমার এই এই ধরনের রিংটোন হয় খুব তীক্ষ্ণ, ওগুলোতে কথা বললে বাবা মাও কনফিউজ হয়, ঠিক আছে, কারণ ভাই বা দুই বোন এদের কণ্ঠসহ মিল থাকে অনেক সময়। তো আমরা মনে করছি জার্জিন ভালো কিন্তু তার বোন, তাহলে এই জাতীয় ক্ষেত্রে যদি হয়, যেমন আমি যদি লিখতে পারি, আমি ইয়া লিখি, সাদিয়া ইজ নটি ফুল স্টপ ড্যাশ হার সিস্টার ইজ নট, তারপর ধরো লিখতে পারি ড্যাশ হার সিস্টার সাদিয়া ইজ নট, কমপ্লেক্সটা লিখি নেই, কমপ্লেক্স দোয়াল দই বসবে, কিন্তু সিম্পল এবং কম্পাউন্ডের ক্ষেত্রে মানে কম্পাউন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি যদি দুই বোনকে বোঝাও যেখানে তারা একই রকম না, ঠিক আছে, একটা বলো আর কেউ সতর্ক না দিই, সেক্ষেত্রে কি হবে? অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, ঠিক আছে, তাহলে সাদিয়া ইজ নটি, অন দা আদার হ্যান্ড হার সিস্টার ইজ নট। এবার এটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট প্যাসেজ, পড়ে তুমি বুঝছো যে সাদিয়া এবং জর্জিন একরকম না,
সেন্টেন্সটা দিস ইজ সিম্পল স্ট্রাকচার, দেখো ড্যাশ হার সিস্টার, হার সিস্টার কোনো ভাব তো নাই, এটা ফ্রেজ, সাদে ইজ নট ই, তাহলে এখানে কি বসাবা? এটাও কানে আনলাইক হার সিস্টার, এটি বড়টা লাভের নয়, এটি বড় তো ফু দিল উড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যদি এখানে ফুল স্টপ না থাকতো, এটা যদি কম্পাউন্ড হয়ে যে বললাম ফ্যান বয়স, তখন তো বাট হইতো, সাদে ইজ নট ই বাট হার সিস্টার ইজ নট। কিন্তু যখন ফুল স্টপ আছে এবং বাট অ্যান্ড ফর এগুলো নিয়ে আমাদের কনফিউশন হয় না, এগুলো স্টুডেন্টরা ভুল করেও না। ভুল করে কোথায়? যখন এখানে একটা ফুল স্টপ দিয়ে দেয় তারপর তার এখানে বাট লিখে, ঠিক আছে, ওটা লেখা যাবে না, কারণ বাট তো দুটো কি তোমার ক্লজকে কানেক্ট করার জন্য, বাট বসতেছে কি হিসেবে, কনজাংশন হিসেবে, ঠিক আছে, আর এখানে কানেক্টরস বসবে, সব কনজাংশনই কানেক্টর, সব কানেক্টরস কনজাংশন না, ঠিক আছে, বাট বসবে দুইটা কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করার জন্য। এখন তো এটা আর কোঅর্ডিনেট ক্লজ নেই, এটা তো দুটো আলাদা সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আনলাইক হার সিস্টার সাদিয়া ইজ নট ইট, এবার বাকিগুলো এমনিতে মুখে বলি ওগুলো পারবা, তুমি যখন কারোর ব্যাপারে অনেকগুলি ভালো কথা বলবা, ঠিক আছে, সে ভালো, সে নিয়মিত স্কুলে আসে, সে স্যারের কথা শুনে, সে হোমওয়ার্ক করে, তাহলে বিসাইডস মোর ওভার, ঠিক আছে, আগেইন ফার্দার মোর, এরপর ওভারঅল, তাহলে ওই যে ওভারঅল বা টু সাম আপ, ঠিক আছে, ইন সামারি টু সাম আপ, লাস্ট কথা আমরা ওইভাবে বলতে পারি, টু সাম আপ হি ইজ অ্যান আইডল ফর আস, টু সাম আপ এটা বলতে পারি, কিন্তু এর আগে যতই ভালো কথা বলবো, ঠিক একই রকম যতই খারাপ কথা বলবো, ঠিক আছে, সে খারাপ, ঠিক আছে, সে হোমওয়ার্ক করে না, সে রেগুলার আসে না, সেম বিসাইডস মোর বা ফার্দার মোর, তবে অনেকগুলি ভালো বলে তবে কিন্তু ও টাইমলি ঘুমায় না, হাউএভার আর অনেকগুলি খারাপ বলে একটা ভালো, সে খারাপ, সে কথা শুনে না, কিন্তু মা কোনো কিছু বললে, তাহলে হাউএভার when his mom says something, তাহলে এখানে হাউএভার বসবে, এই পরিবর্তনটা দরকার আছে। এটা আমরা যখন তোমার কি কজ এন্ড ইফেক্টের প্যারাগ্রাফগুলোতে লিখি, ওখানেও এই কানেক্টরসগুলো ইউজ করতে পারতে হবে, ঠিক আছে। তুমি যদি 12টা সেন্টেন্স লিখো, ওই 12টা সেন্টেন্সে মিনিমাম, সরি, মিনিমাম 3টা ম্যাক্সিমাম 4টা কানেক্টরস যাতে থাকে, আবার এর বেশি দিলেও হবে না, কারণ কানেক্টরস হচ্ছে আলাচির মতো, 1 কেজি বিরিয়ানিতে যদি 1.5 কেজি এলাচি পাওয়া যায় তাহলে তো হবে না, ঠিক আছে, ওটা এলাচির মতো, এটা দিতে হবে, এটা না দিলে টেস্ট আসলেই আসে না, ঠিক আছে, কানেক্টরস হচ্ছে এলাচির মতো। আর তোমার ভাতটা সাদা ভাত না বিরিয়ানি, এটা ডিপেন্ড করে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের উপর, তুমি সবগুলো সেন্টেন্সই লিখলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সিকোয়েন্সে, তাহলে তুমি নাম্বার পাবে না। তুমি নো সুনার হ্যাড এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স লিখলা, লিটল ডিড আই নো দ্যাট হি ওয়াজ দেয়ার, লিটল ডিড আই নো, আই নিউ লিটল বা আই ডিডন্ট নো, এটা না লিখে তুমি যদি লিখো লিটল ডিড আই নো, তাহলে এই ধরনের ভ্যারাইটি যদি থাকে তার মানে তোমারটা বিরিয়ানি, ঠিক আছে, আর যদি ভ্যারাইটি না থাকে তোমারটা সাদা ভাত, সাদা ভাত মানে তুমি পাস মার্ক পাবা, পাস করবা, এ প্লাস হবে না, এখন দিয়ে দেয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই এখন দিয়ে দেওয়ার পর তো তোমার ইঞ্জিনিয়ারিং জন্য লিখবা, ঢাকা ভার্সিটিতে এখন রিটার্ন পরীক্ষা হয় না, কিছু কিছু জায়গায় ওখানে তো তোমার বিরিয়ানি দিতে হবে, ওখানে সাদা ভাত দিলে তোমার নিবে না, তো তো এটা এখন থেকে প্র্যাকটিস না করলে পরে 3 মাসে আসবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে তোমার জেনারেলাইজেশন এবং স্পেসিফিক করে দেওয়া, যেমন ধরো ফজলি ম্যাঙ্গো ইজ সুইট, ইন জেনারেল ম্যাঙ্গোজ আর সুইট, ঠিক আছে, আবার যদি ম্যাঙ্গোজ আর সুইট স্পেসিফিক্যালি ফজলি, আমের কথা বলে তোমার কার কথা মনে পড়ে? আমার মনে পড়ে ক্যাটরিনা কাইফের কথা, তাজল আসিলে আম, আচ্ছা যাক বিকি কৌশল দেখুন সমস্যা আছে, আচ্ছা গেল, তাহলে এটা গেল, এরপর আরো কিছু আছে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এই ব্যাপারগুলো আমরা যেমন জানি, ঠিক তেমনি কোন একটা কথা বলার পরে, কোন একটা ফ্যাক্ট বলার পরে তারপরে যদি এক্সাম্পল দেয় বুঝতে হবে এটা এক্সাম্পল কিনা, তাহলে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এগুলো আমার বসাতে হবে, ঠিক আছে। তারপর যে তোমার কনসিকোয়েন্সের কথা তো বললামই, এগুলো হচ্ছে বেসিক কানেক্টরস, এর বাইরে আমাদেরকে আরো কিছু পারতে হবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে, টেস্ট পেপার চলে আসছে, টেস্ট পেপার প্র্যাকটিস করা শুরু করতে হবে, টেস্ট পেপার সিরিয়াল ভাবে প্র্যাকটিস করবো না, টেস্ট পেপার নিবে নিজে একবার চোখ বুলাবা, হ্যাঁ এই কোয়েশ্চেনের রাইট ফর্ম ভার্বস
কমপ্লিটিং সেন্টেন্স এগুলো আমার জন্য টাফ। এই প্যাসেজে কমপ্লিটিং সেন্টেন্স দশটায় দেখতেছি, চোখ বুলাই বুঝতেছি আমি সহজ, তাহলে টাইম নষ্ট করার দরকার নাই। তুমি পুরো টেস্ট পেপার কোনোভাবে শেষ করতে পারবে না, তুমি শেষ করতে পারবে হাইয়েস্ট 15টা ফার্স্ট পেপার, 15টা সেকেন্ড পেপার। তাহলে এটা বেছে নাও কোন 15টা করবা, ঠিক আছে? ওইটাই করো, বেছে নিবা কি টেক্সটটাও কঠিন, পাশাপাশি প্রশ্নগুলো আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, বুঝে বুঝে করো। এরপর সলিউশন বইটা দেখে মুখস্থ করতে বলছি না, ওরা কি আনসার লিখছে সেটা বোঝার ট্রাই করো। সলিউশনের বেশিরভাগ আনসার কিন্তু ইরেলেভেন্ট, কয়েকটা বই ছাড়া তুমি মিলাই দেখো তোমার কতটুকু হয় না হয়, যদি নেয়ার মতো হয় সেটা নাও, যদি নেয়ার মতো না হয় নিজের থেকে আনসার না আসে এখানে বলে দাও, এখানে বলো যে এই প্রশ্ন স্পেসিফিক কোন একটা টেস্ট পেপার ফলো করতে পারো। আমি নবদূত প্রেফার করি, কেন বলতো? সস্তা, পাঞ্জেরি নবদূত নববুদ্ধিকর সেম টেস্ট পেপার বের করতেছে, তাহলে আমি কোনটা নিব যেটা সস্তা? সেম তো টেস্ট পেপার মানে অন্য কলেজের প্রশ্নগুলা, তো অন্য কলেজের প্রশ্ন যেহেতু আমি পাচ্ছি তাহলে যেটা আমি কম টাকা দিয়ে পাচ্ছি সেটা নিব, ঠিক আছে? নবদূত আমাকে একটা গিফট করিও, কেমন? পরে আসি। আচ্ছা, কানেক্টরস এর পরে এবার আসো, বলো, বসো 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 দাদা। কজ এন্ড ইফেক্ট না ইনফ্যাক্ট, এটা হচ্ছে তোমার এই যে টু সাম আপ, যেমন বললাম ওরকমই, যে তুমি কয়েকটা ভালো কথা বলার পর তবে ইনফ্যাক্ট উই ক্যান রিলাই অন হিম, ঠিক আছে? বা কয়েকটা খারাপ কথা বলার পরে তখন এটার উপর যখন ইমফেসাইজ করবা তখন ইনফ্যাক্ট কথাটা বলে, মানে সে এমন এমন ইনফ্যাক্ট, ঠিক আছে? ওকে আমি তোর বিয়ের জন্য চুজ করে ফেলছি, মানে একদম লাস্ট কথা বলার আগে করে একটু করে ইনফ্যাক্ট, মানে এটা এটার জন্যই বাকিগুলি বললাম, ঠিক আছে? যে তারা সুশি দেয়, ঠিক আছে, তারা আমাদেরকে এটাকে কি বলে জানি চপস্টিক দিয়ে খাওয়ানোটা প্র্যাকটিস করে, ইনফ্যাক্ট ওরাই জাপানের মানে ওরাই চিটাগাংয়ের অথেন্টিক জাপানি রেস্টুরেন্ট। তাহলে সবগুলো বৈশিষ্ট্য বলে তারপর বললাম কি, এটা সবগুলো বলার পরে যে ইনফ্যাক্ট এটা আসলে একটা মানে এটা ড্রয়িং রুমটা ভালো, ডাইনিং রুমটা ভালো, স্টোরেজ আছে, ইনফ্যাক্ট একটা ভালো বাসা, ভালোবাসা, বুঝছো? আসো দেখ, এরপর হচ্ছে তোমার মডিফায়ার্স, তো সহজ মডিফায়ার্স তো মোটামুটি পারি, ঠিক আছে? এমনিতে জাস্ট দ্রুত একবার বলে যাই, আর মডিফায়ার জিনিসটা কেমন সেটার একটা এক্সাম্পল দেই, তারপর আমি দ্রুত একবার বলবো, এটা বেশিক্ষণ লাগবে না, এটা হয়তো 5 মিনিট লাগবে সব মিলাই, আরো কম লাগবে। ধরো কি নাম বাবা? আব্রার। আব্রার dropped his ফর, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে হিস ছাড়া আর কোনো মডিফায়ার নাই। হিসটা কোন ধরনের মডিফায়ার? পজিটিভ, ঠিক আছে? মডিফায়ার কি? মডিফায়ার জিনিসটা হচ্ছে তোমার জুয়েলারি, মেকআপ, ঠিক আছে? এটা ছাড়া, মেকআপ ছাড়া যেমন তেমন, আর এটা দিলে মেকআপ ওলা, ঠিক আছে? মেকআপ কি করতে পারে সেটা তো আমরা জানি, এই যে আমার এই যে দেখ, তাহলে এখানে কি তোর কনসিলার, কনচোর, প্যানকেক, ফাউন্ডেশন, ঠিক আছে, আইলাইনার, লিপ লাইনার, লিপস্টিক, চ্যাপস্টিক, লাল লাগা যাওয়া ব্লাশার্স, ঠিক আছে? আবার এগুলো দেওয়ার হাইলাইটার, ঠিক আছে, তারপর শিমার, মাস্কারা, তো যত দিব তত সুন্দর, মডিফায়ার যত দিবা সেন্টেন্স তত সুন্দর। যেমন এই সেন্টেন্সটাকে আমি এভাবে লিখতে পারি, পুয়ার আব্রার, এখানে পুয়ার বলতে গরিব বুঝায় নেই, আব্রার মন খারাপ করে না, বলছি যে বেচারা, পুয়ার আব্রার হু জাস্ট ওয়ান্টেড আ কুইক মিল টু গেট থ্রু হিস, মানে 2 ঘন্টা ক্লাস নেব না, 2 hour লং ইংলিশ ক্লাস সাডেনলি ড্রপ হিস ফর্ক অন দা
ক্যাফেটেরিয়া ট্রে এবং এটা পরে যাও তো এরকম করছি তাহলে গ্যাগিং উইথ ডিসগাস্ট জি এ ডাবল জি আই এন জি গ্যাগিং বমি করতেছিলাম না ভাবেস না গ্যাগিং উইথ ডিসগাস্ট তাহলে বেচার আবরার এই পুয়ারটা আবরার সম্বন্ধে বলছি এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা একটা মডিফায়ার আবরারের আগে বসে মডিফাই করছে প্রি মডিফায়ার হু জাস্ট ওয়ান্টেড আ কুইক মিল এখানে ওয়ান্টেড এর একটা ফিনিট ভার্ব আছে এর একটা ক্লজ এবং এটা হু আবরার সম্বন্ধে বলতেছে তাহলে এটা নাউন সম্বন্ধে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং এটা একটা পোস্ট মডিফায়ার দা নাউন উইথ এন অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক আছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ কিন্তু টু প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়েছে টু প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়েছে তাহলে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ ঠিক আছে সাডেনলি ড্রপ আতিককে ফেলে দিয়ে দেয় সাডেনলি আতিককে কেমন তাহলে সাডেনলি এটা ড্রপ সম্বন্ধে বলছে ভার্ব সম্বন্ধে বলছে সেটা অ্যাডভার্ব ঠিক আছে এবং এটা ভার্বের আগে বসছে এটা মডিফায়ার হিস ফল্ট হিসটা ফল্ট সম্বন্ধে বলছে এটা পজিটিভ অন দা ক্যাফেটেরিয়া ট্রে অন দা ক্যাফেটেরিয়া ট্রে এটা একটা ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে গ্যাগিং উইথ ডিসগাস্ট গ্যাগিং মানে যে তার অবস্থা বলে যাচ্ছে সে কোন কি রকম করতেছে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং সাথে এক্সট্রা ওয়ার্ড আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গ্যাগিংটা নাউন কখন যখন সেটা সে নর্মালি ওই সময় কি করে তার নাম যদি বোঝাই সেক্ষেত্রে নাউন যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ ঠিক আছে বা আই লাভ ড্যান্সিং সুইমিং ভালো লাগে না হয় আই লাভ ড্যান্সিং নাচটা আমার ভালো লাগে ঠিক আছে বাপমা কি বলে নাট্য ফোয়া বলে না আমাকে আমার কি ভালো লাগে নাচার জন্য কি শরীর নাচতে হবে নাকি হ্যাঁ প্যাডেরটা পরে ঠিক আছে মানে ওরা যেটা মনে করে সেটা হচ্ছে আমি হচ্ছি নোরা ফাতে এর মেল ভার্সন আমি নিঃশ্বাস নিলে নাচ হয় যাও ঠিক আছে এই তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার তাহলে আই লাভ ড্যান্সিং এখানে আমি নাচতেছি বুঝাচ্ছি না এখানে নাচ নামক জিনিসটার নাম বলতেছি এটা জিরাম ঠিক আছে আই স গার্ল ড্যান্সিং এখানে ড্যান্সিংটা ওই মেয়েটাকে আমি নাচ অবস্থায় দেখতেছি বুঝাচ্ছে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে তাহলে যখন সেটা সে কোন অবস্থায় আছে এটা বোঝানোর জন্য ব্যবহার করবে ভার্ব প্লাস আইন জি তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যদি এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ চিনতে হবে তাহলে একইভাবে পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ চিনতে হবে যেমন কি নাম মাহতাব মাহতাব ওকে মাহতাব মাহতাব হ্যাজ এ ব্রোকেন হার্ট স্যার নাম পড়ে ঠিক মতো বলতে পারে না এই জন্য ব্রোকেন অন্য কিছু না ঠিক আছে তাহলে কেমন হার্ট ব্রোকেন হার্ট ব্রোকেনটা পাস্ট পার্টিসিপল ঠিক আছে এবার যদি বলি পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল কোনটা কে বলতে পারো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন প্রি মডিফাই দা প্রোনাউন উইথ আ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ ড্যাশ হি লেফট তাহলে হ্যাভিং ডেলিভার দ্য পিৎজা হ্যাভিং ডেলিভার দ্য পিৎজা রোজার মাস তো এই জন্য পিৎজার কথা বলছি ঠিক আছে একদম ক্রাঞ্চি ক্রাস্টি হয় যখন টেনে নিচ্ছ যত টানছো তত চিজি ঠিক আছে আঠালো এবং উপরে যে মাংসগুলি আছে সেটা এভাবে হাত দিলেই ভেঙে যাবে ভিতরে যে মানে ধোঁয়াটা বের হবে এরকম বলে লোভ লাগাই লাভ নাই ঠিক আছে রোজার সময় মানুষকে কষ্ট দিলাম নাই রোজার সময় কাউকে মনে করা যাবে না যে ফ্রিজ থেকে গ্লাসটা বের করলে ওখানে গ্লাসে যে বিন্দু বিন্দু জমে আছে ভিতরে যে লেবুর শরবত সেটা এতটুকু পারফেক্ট যে মুখে দেওয়ার পর মনে হবে যে আমি অল্প করে খাই কিন্তু পুরোটা খেয়ে ফেলার পর মনে হবে যে আরো খাই এবং আরো খাই মনে করার পর তুমি দেখলে যে ফ্রিজের ভিতরে কি আছে ডেক্সিতে আছে ডেক্সিটা যখন হাতে নিচ্ছে ঠান্ডা যেটা লাগতেছে এই যেহেতু লোভের কথা রোজার মাঝখানে বলবো না কেমন এগুলো ভালো না আসো আচ্ছা এখন রোজা না আচ্ছা পরে আসি তাহলে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ তো বুঝলাম আমাদেরকে নর্মালি কি কি জানতে হবে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার ইনফিনিটিভ টু প্লাস ভার্ব টু প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে দা ওয়ার্ক নিডস টু বি ডান তাহলে এটা প্যাসিভ ভয়েসে হতে পারে সেটা ভুল না তাহলে টু ডু বা টু বি ডান
তারপর ইনফিনিটি ফ্রেজ যদি বলে তাহলে টু বি ডান কুইকলি, মানে ওই টু বি ডান বা টু ডু এর সাথে আরো এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত হবে। তারপর হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ভার্ব প্লাস আইএনজি সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে। যেমন দাগাই ড্যাশ ইজ মাই ব্রাদার ওয়েয়ারিং আ রেড টুক্সিডো, লাল স্যুট পরে আছে আমার ভাই, বিয়েতে যাচ্ছ তো এজন্য, ঠিক আছে, তাহলে ওয়েয়ারিং আ রেড টুক্সিডো, ঠিক আছে, বা ওয়েয়ারিং এ ব্ল্যাক ক্যাপ মাথা চুল নাই তো, ইজ মাই ব্রাদার। তারপর হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, এই যে বললাম ব্রোকেন হার্ট, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেমন চিলড্রেন ড্যাশ আর ইন্টেলিজেন্ট, তাহলে চিলড্রেন ইন্টারেস্টেড ইন মিউজিক, শুধু ইন্টারেস্টেড এটা পাস্ট পার্টিসিপল, ইন্টারেস্টেড ইন মিউজিক এক্সট্রা দিলাম পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তারপর হচ্ছে তোমার পজিটিভ, নেলসন ম্যান্ডেলা লাভ হিজ কান্ট্রি, হিজ এটা হচ্ছে পজিটিভ। তারপর তোমার বুঝতে পারি কি কোয়ান্টিফায়ার, সংখ্যাবাচক যেগুলো আছে, আর কোয়ান্টিফায়ার বলছে ওখান থেকে মনে করছে ইন্টেন্সিফায়ার, কোনো কিছু বাড়ায় বলা, হি লাভস হিজ কান্ট্রি ভেরি মাচ, ঠিক আছে। ইন্টেন্সিফায়ার ঠিক উল্টো হচ্ছে তোমার ডাউন টোনার, কমায় বলা, হি রেয়ারলি ভিজিটস আস, তাহলে হার্ডলি রেয়ারলি বেয়ারলি স্কেসলি সেলডম, এগুলো হচ্ছে তোমার কি কমায় বলা, ঠিক আছে। হার্ডলি শব্দের বাংলা কি কদাচিৎ, কদাচিৎ এটা কি শব্দ, তদ্ভবনা দেশি তৎসম শব্দ, এটা সংস্কৃত থেকে আসছে, আমি অপশন দিব না, এরপরও যদি পারো তার মানে তুমি পারো, আর যেদিন তুমি শিওর থাকবে যে স্যার অপশন দেয় না সেদিন অপশন দিব, ঠিক আছে। এটা তৎসম শব্দ, প্রমাণ দেখবি নবিশ্বসেত বিশ্ব নতং মিত্রস্ততং নাতি বিশ্বসেত কদাচিৎ কুপতং মিত্রস্ততং সর্বদোষ প্রকাশেত, তোমার বন্ধুকে বিশ্বাস করে কখনো সব কিছু বলে দিবা না, কারণ কখনো যদি বন্ধুত্ব ভেঙে যায় সে তোমার সব দুর্বলতা ফাঁস করে দিবে, এই কখনো কদাচিৎ কুপতং মানে ভেঙে যাওয়া, কেমন বন্ধু বলছি সতীন না, তার এরপর যেটা বলতেছিলাম, তাহলে এই জাতীয় নেগেটিভ ওয়ার্ডগুলি যদি থাকে, এটা কেন আসছে কথাটা, হ্যাঁ সেটা হচ্ছে ডাউন টোনার, সে আসেন না বললেই চলে, দেয়ার ইজ আ লিটল ওয়াচার বা আর ফিউ ফ্রেন্ডস, তাহলে এগুলো বলে ডাউন টোনার, ওকে। তাহলে কোয়ান্টিফায়ার তো বুঝলাম সংখ্যাবাচক, 1 2 3 4 5 সংখ্যাবাচক, ওকে। তারপর হচ্ছে তোমার আর্টিকেলস দিতে বলতে পারে, শেষ করি। এরপর হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দোজ, ডিটারমিনেট এরপরে বললাম কেন, কারণ ডিটারমিনার বসাতে বললে সেখানে আর্টিকেলস বসতে পারবে, কোয়ান্টিফায়ারে বসতে পারবে, পজিটিভও বসতে পারবে, ডেমনস্ট্রেটিভও বসতে পারবে, ঠিক আছে। তাহলে ডেমনস্ট্রেটিভ বললে স্পেসিফিক, ডেমনস্ট্রেটিভ বসাতে হবে, ডিটারমিনার বললে সেটা তুমি দিসও বসাতে পারবে, দাও বসাতে পারবা, ঠিক আছে। তাহলে আর্টিকেল, পজিটিভ, কোয়ান্টিফায়ার এবং ডেমনস্ট্রেটিভ চারটায় তুমি ডিটারমিনারে বসাতে পারবা। এরপর হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ, নাউনের আগে নাউন বসবে, দুটো নাউন মিলে নতুন কোনো কিছু বোঝাবে। যেমন আমি যদি বলি ফুড, যেমন একটা ফুডের নাম বলো, অ্যাপল, কাচ্চি, কিন্তু যখন বলবো সি ফুড তখন কি আসবে, লেকটা মাছ খাইসটা আমি, যাক তাহলে সি ফুড লেকটা মাছ, অক্টোপাস, স্কুইড, ভেটকি মাছ, আর বাংলাদেশের সবচেয়ে দামি মাছ কোনটা, ভোল মাছ, ঠিক আছে। তাহলে এই যে তাহলে সি ফুড, সি বললাম এটা চেঞ্জ হলো বক্স, তাহলে কি বক্স মাথায় আসতেছে, মেকআপ বক্স, কিন্তু আমি তো লাঞ্চ বক্স চিন্তা করছিলাম, লাঞ্চ বক্স, এই যে লাঞ্চটা একটা নাউন, বক্স একটা নাউন, লাঞ্চ বক্স মানে ডিফারেন্ট কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। ক্লক, ওয়াল, ওয়াল ক্লক, বুঝি নাই, আমাদের দেশে না, আমাদের দেশে না, ঠিক আছে। যেমন পৃথিবীর সবচেয়ে দামি ফ্রুটের মধ্যে একটা হচ্ছে তোমার জাপানের যে তরমুজটা আছে সেটা, একটা তরমুজের দাম বাংলাদেশি প্রায় 40 থেকে 45 হাজার টাকা, কেন, কারণ হচ্ছে জাপানিরা ওদের যে কৃষক, ওই কৃষকরা যে জিনিসগুলি বানায় বা তৈরি করে মানে প্রডিউস করে, ওদের যে চাল ওগুলো মোটা চাল, কিন্তু ওই চালটা সবচেয়ে দাম দিয়ে কিনে, ওই কৃষকদেরকে বাঁচায় রাখে। তাদের চিন্তা হচ্ছে কোনো কারণে আবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আসে, আমাদেরকে যদি খাবার সাপ্লাই না দেয়, এই যে এদেরকে এরকম টাকা দিয়ে দিয়ে পালতেছি, এরা এগুলোতে আসে, ওরাই আমাদেরকে পুরোপুরি খাবার সাপ্লাই দিতে পারবে, আমাদেরকে বাইরে তখন কি করতে হবে না, ডিপেন্ড করতে হবে না, এবং ওই সময় এদের যাতে কষ্ট না হয়, এখন আমরা যখন ভালো আছে এখন ওদেরকে বেশি টাকা দিয়ে যায়। তাহলে ওই তরমুজটা আমাদের নর্মাল তরমুজের মতোই, কিন্তু এটা জাপানের মাটিতে, জাপানের মাটি যত খারাপই হোক ওই তরমুজটা কি হবে, প্রডিউস হবে, তাহলে ওটা যারা প্রডিউস করতেছে তাদেরকে টাকা দিয়ে পালা, ওই জন্য দাম বেশি, যে মজা বেশি তা না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর আসো পড়াই নাউন অ্যাডজেক্টিভ গেল,
অ্যাপোজিটিভ কাকে বলে? হ্যাঁ, নাউনের পরে আরেকটা নাউন ফ্রেজ বসাইলাম এবং পরের নাউন ফ্রেজটা আগের নাউন সম্বন্ধে কোনো কিছু বললো, কারণ পরের নাউন বা নাউন ফ্রেজটা আগের নাউনের অ্যাপোজিটিভ। যেমন ধরো আমি আমার প্রতিবেশীকে চিনি, নেন ওর নাম করিম সাহেব, মিস্টার করিম ইজ এ গুড ম্যান, কতটুকু দেখা হচ্ছে হাই হ্যালো। তুমি তোমার প্রতিবেশী কি করে জানো? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জানি না, তাহলে জানি না, ঠিক আছে। আবার ধরো আমার এক ফ্রেন্ড বলে কি যে আমাদের যে নতুন যে প্রতিষ্ঠানটা খুললাম, ওই প্রতিষ্ঠানে যাকে ভিপি হিসেবে রাখছি, ভাইস প্রিন্সিপাল, লোকটা ভালো মানুষ, দ্য ভাইস প্রিন্সিপাল ইজ এ গুড ম্যান। তাহলে একদিন দুই বন্ধু হেঁটে যাচ্ছি, তো বললাম মিস্টার করিম ইজ এ গুড ম্যান, দ্য ভাইস প্রিন্সিপাল, মিস্টার করিম দ্য ভাইস প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন ইজ এ গুড ম্যান। তাহলে দ্য ভাইস প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন ইজ এ গুড ম্যান, এটা সেন্টেন্স হয় কিন্তু, এটা একটা নাউন। আবার মিস্টার করিম ইজ এ গুড ম্যান এন্ড দ্য ভাইস প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন হচ্ছে মিস্টার করিম সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন একসাথে লিখে দিলাম, তাহলে এটাই হচ্ছে মিস্টার করিমের অ্যাপোজিটিভ। না, এটা অ্যাপোজিটিভ হবে না, কারণ এটা তো নাউন হিসেবে বসে নাই, এটা ভার্ব প্লাস, ওটা নাউন ফ্রেজ হতে হবে, এটা অ্যাপোজিটিভ না, ওটা নাউন বা নাউন ফ্রেজ হতে হবে। আচ্ছা, এবার আসো অ্যাপোজিটিভ যেহেতু পড়াচ্ছো, এখানে আর্টিকেলস এর একটা রুলস এমনিতে বলে দিই, আমাদের যদিও আর্টিকেলস নাই কিন্তু অ্যাপোজিটিভ যখন বসাবো যাতে ভুল না হয়। আমি যদি বলি নেলসন ম্যান্ডেলা দা ফার্স্ট কালায়া প্রেসিডেন্ট অফ, সরি, ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলি নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, তখন দা প্রেসিডেন্ট হবে না। মানে অ্যাপোজিটিভ যদি ডেজিগনেশন দিয়ে শুরু হয়, ডিরেক্টর, চেয়ারম্যান, প্রিন্সিপাল, ওই ডেজিগনেশনের আগে আর্টিকেল দা বসে না, ঠিক আছে। তাহলে অ্যাপোজিটিভ যদি ডেজিগনেশন দিয়ে শুরু হয়, ওই ডেজিগনেশনের আগে আর্টিকেল দা বসে না। এমনিতে অ্যাপোজিটিভে এন দা বসতে পারে, কারণ দা ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ফার্স্ট এটা তো ডেজিগনেশন না, তাহলে দা ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, কিন্তু যখন বলবো প্রেসিডেন্ট অফ, তখন দা প্রেসিডেন্ট হবে না, ঠিক আছে। মিস্টার করিম প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন, হি ইজ দা প্রিন্সিপাল, তখন বসবে, কিন্তু যখন আমি অ্যাপোজিটিভ হিসেবে বসাবো প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন, তখন তার আগে দা বসবে না। আচ্ছা, প্রিন্সিপাল বানান করো দেখি, পি আর আই এন সি আই পি এল এ না এল ই, এ এল, এল ই, প্রিন্সিপাল মানে হচ্ছে মৌলিক, ইটস মাই প্রিন্সিপাল, এটা আমার নীতি, ইটস দ্য প্রিন্সিপাল ট্রুথ, এটা মৌলিক সত্য। আর এই প্রিন্সিপাল মানে প্রধান, কলেজের প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা মানে প্রধান বুঝালেই পি এল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে মডিফায়ার্স তো বুঝছি, আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না, তবে মডিফায়ার্স প্র্যাকটিস করবা সেগুলা যেগুলোতে বেশিরভাগ সময় তোমাকে ক্লস বসাতে বলবে, কারণ ক্লস বসাতে বলা মানে অনেক সময় পুরো একটা নিজের থেকে নতুন করে ইনফরমেশন দেওয়া, এটা তুমি কতটুকু গ্রামার পারো তার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তুমি কতটুকু সেন্সিবল, এখানে কোন মানে তার ব্যাপারে কোন ইনফরমেশনটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট ওটা বসানোটা, ঠিক আছে। এটা ডিপেন্ড করে তোমার গ্রামাটিক্যাল নলেজের উপর না, তোমার বেসিক আইকিউ বা কমন সেন্সের উপর, ঠিক আছে। আচ্ছা গেল, যেটা তোমার না এটা বলতেছো যে ওটা পরে, আচ্ছা আসো, ওর নাই বলছো না মানে মানিক, মানিক চিনে, ঠিক আছে আসো। তাহলে মডিফায়ার্স নিয়ে এরপর আলোচনা করব, আমি এখন জাস্ট বেসিক জিনিসগুলো বললাম। তাহলে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, পজেসিভ, আর্টিকেলস, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, ডিটারমাইনার, ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ, এগুলো জানা থাকলে মডিফায়ার পারবা, ঠিক আছে, শেষ। এরপর আসো কমপ্লিটিং সেন্টেন্সেস কয়েকটা করতে দেই, কেমন? তার আগে কমপ্লিটিং সেন্টেন্সেস করতে দেওয়ার আগে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার বুঝি নাই, তুই অবশ্য বুঝি নাই, এই যে দেখো আমি লার্ন কি ডি দিয়ে লিখছি না টি দিয়ে লিখছি, তুই দেখে দেখে বললি কেন, চশমা, এই তো চশমা দেওয়ার ফলে দেখো না, গুড। প্রথমটা আওয়ার কান্ট্রি হুইচ কে কে করছি, প্রথমটা করি, করে লিখো আমি দেখব, লিখো আমি দেখি আগে, প্রথমটা লিখো, অ্যাটলিস্ট আনসার লিখো শুধু, তারপর আমি এক্সপ্লেন করব। গুড, তোমারটা হয় নাই, ঠিক
ট্রাই করো মা, অ্যাটলিস্ট একটা লিখো, বাকিগুলি দেখবো না, বাকিগুলি সব আমি এক্সপ্লেন করবো, শুধু প্রথমটা লিখো। তোমাদের শর্ট সিলেবাস দিয়ে তোমাদের কতটুকু ক্ষতি করে, সেটা ভার্সিটি অ্যাডমিশন নিতে গেলে বুঝবা। কাজে যারা শর্ট সিলেবাস মাথায় রেখে পড়ছো খালি, তাদের কষ্ট হয়ে যাবে। আর যারা শর্ট সিলেবাস করুক বা না করুক, পুরোটা করে ফেলছো, ঠিক আছে, যেটা করা উচিত ছিল বা করা উচিত। যেমন শর্ট সিলেবাস এটা কাদের জন্য করছে, তুমি যে প্রশ্নে পরীক্ষা দিবা বান্দরবানে নাক্ষাংছড়ির কলেজের স্টুডেন্ট, ওই প্রশ্নেই পরীক্ষা দিবে, তাহলে ওদের জন্য করছে। আমরা যারা শহরে আছি, যেমন নাক্ষাংছড়ির যে স্টুডেন্ট, ওর স্বপ্ন কি? বুয়েট। তোমার স্বপ্ন কি? এমআইটি, ঠিক আছে। নাক্ষাংছড়ির বা পঞ্চগড়ের একটা স্টুডেন্টের স্বপ্ন যদি ঢাকা মেডিকেল হয়, তোমার স্বপ্ন কেমনে ঢাকা মেডিকেল হয়? তোমার হচ্ছে তুমি কোথাও না টিকলে ঢাকা মেডিকেল, ঠিক আছে, শহরে বড় হয়েছ। যখন করোনা চলছে, তোমাদের তো লাইভ ক্লাস নিছি, ওদের ক্ষেত্রে কি করছি, লাইভ ক্লাস নেওয়ার জিনিসটা মেমোরি কার্ডে ঢুকাই, মেমোরি কার্ডটা গ্রামের চেয়ারম্যানকে দিয়ে আসছি, গ্রামের চেয়ারম্যান ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের ইয়াতে ঢুকে ঢুকে দিয়ে চলে আসছে। নাই মোবাইল, নাই নর্মাল মোবাইল পর্যন্ত নাই। তাহলে এই যাদের ঘরে নর্মাল মোবাইল নাই, কারেন্ট নাই, তার স্বপ্ন বুয়েট, তো তোমার স্বপ্নে কেমনি বুয়েট হয়? ঠিক আছে, লিখছি আওয়ার কান্ট্রি, গুড। তাহলে এখানে কান্ট্রি গুড হয় নাই, আওয়ার কান্ট্রি হুইচ ক্যান বি গুড হয় নাই। দেখো এখানে আওয়ার কান্ট্রি এটা একটা সাবজেক্ট, উইচ এটা একটা সাবজেক্ট, তাহলে এটার জন্য ভার প্লাস অবজেক্ট একটা অংশ বসে যাবে, তারপর আওয়ার কান্ট্রির জন্য আবার ভার প্লাস অবজেক্ট দুইটা অংশ বসবে, এখানে দুইটা অংশ বসবে, দুইটা সাবজেক্ট দিয়ে দিছে, তাহলে দুইটা অংশ না বসলে কমপ্লিট হবে না। তুমি যদি লিখো আওয়ার কান্ট্রি উইচ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশ যেটি একটু উন্নয়নশীল দেশ, তো সেন্টেন্স কমপ্লিট হয়েছে, চিন্তা করো। আওয়ার কান্ট্রি উইচ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, তো আওয়ার কান্ট্রি উইচ ইজ এন এগ্রিকালচার কান্ট্রি ডিপেন্ডস অন ওয়াটার, উইচ ইজ এন এগ্রিকালচার কান্ট্রি এটা একটা অংশ, আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন ওয়াটার এটা একটা অংশ, আমরা এটা দিই না, ঠিক আছে, আমরা ওটা দিই নাই, তাহলে ওইটার জন্য সেটা দেখেই প্রথম আওয়ার কান্ট্রি উইচ দেখে তো খুশি হয়ে গেছি যে অ্যাটলিস্ট একটা পারবো, ওই একটাই পারো নাই। তাহলে আওয়ার কান্ট্রি উইচ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি ডিপেন্ডস অন ওয়াটার, ঠিক আছে, আওয়ার কান্ট্রি উইচ ইজ আ ডেভেলপিং কান্ট্রি গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, কেমন দুটো অংশ। তাহলে আওয়ার কান্ট্রি উইচ ইজ ওভার পপুলেটেড, আমাদের দেশ যেটি জনসংখ্যা বহুল, তো তাহলে আওয়ার কান্ট্রি উইচ ইজ ওভার পপুলেটেড ইজ স্মল, দেশটা ছোট, জনসংখ্যার দিক দিয়ে কেমন সেটা বলি। যেমন আমার শ্বশুরবাড়ি কিন্তু বেশ কাছে, পশ্চিমের দিকে না, আমার শ্বশুরবাড়ি এদিকে, জাস্ট 6,662 কিলোমিটার দূরে আমার শ্বশুরবাড়ি ওমান, কেমন, তো ওমান ঢাকা থেকে 1,011 গুণ বড়, ওমান ঢাকা থেকে 1,011 গুণ বড়, মানে এটা ঢাকা, এটা যদি ওমান হয় এই ফোটাটা ঢাকা, বা এই ফোটাটা ঢাকা হলে ওমান সম্ভবত এত বড়, আরো বড় হবে, যে অতটুকু হবে না বললাম, এই 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 ফোটাটাতে মানুষের সংখ্যা হচ্ছে 2.5 কোটি, পুরা ওমানে মানুষের সংখ্যা 52 লাখ, পার্থক্যটা বুঝে গেল। তাহলে ওরা যখন বলে যে আমরা নিয়ম মেনে চলি, তো তোমরা তো চলবাই, তো আমাদের এখানে মানুষের ফ্লো এত বেশি, স্যাটেলাইট কাজ করে না, ঠিক আছে, ঘর এত বেশি, স্যাটেলাইট ঢুকে না, স্যাটেলাইট, ঠিক আছে, আর তোমাদের আমরা চোখে দেখলে দেখা যায় 200 কিলোমিটার পর্যন্ত কিছু নাই, ঠিক আছে, তো ওখানে কি হয়েছে, যখন নিয়ম মেনে লাইন থেকে বাইরে যাই আমি চোখে দেখতেছি, ওখানে ক্যামেরা, বাংলাদেশে ক্যামেরা দেখা যায় না, আর ওখানে চোখে দেখতেছি, তো নিয়ম তো মানবাই, আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা স্বাভাবিক, এখানে এই গলিতে সিসিটিভি ক্যামেরা তো 25টা, তোমাদের গলিতে মাথায় একটা লাগালে একটা দিয়ে পুরোটা দেখা যাবে, আমাদের 25টা বাঘ। আচ্ছা যাই হোক,
লেস্ট থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। ঠিক আছে, শুডটা বহুল ব্যবহৃত, এই জন্য কমপ্লিটিং সেন্টেন্সেস আমরা শুড লিখবো প্যারাগ্রাফে। আমি যে সুন্দর করে লিখতে পারি তার জন্য মাইট লিখবো, মাইট শুদ্ধ। কিন্তু আমি টিচার হিসেবে আমি যখন 30টা শুট কাটবো, হঠাৎ করে একটা মাইট আসলে আমার সেন্স কাজ করবে না, যে কারণে আমরা টাং টুইস্টারে আটকে যাই। ঠিক আছে, যে রুই মাছের লেজ লাল, হাঁসের ঠোঁট চ্যাপটা, বলতে গেলে কষ্ট হয় কেন, রুই ল বলে ফেলি। ঠিক আছে, আবার লেজকে র্যাস বলে ফেলি, কেন হয়ে যায় কাজ করে না। তো খাতা কাটার ক্ষেত্রে সেম, যখন রুই মাছের লেজ লাল, হাঁসের ঠোঁট চ্যাপটা, এরকম টাং টুইস্টার গুলো জড়তা কাটানোর জন্য খুব ভালো। আমার প্রিয় টাং টুইস্টার হচ্ছে ক্যান ইউ ক্যান এ ক্যান এজ এ ক্যান আর ক্যান ক্যান এ ক্যান, তার দাদি হয়তো ক্যান ক্যানার কা, ক্যান ক্যানার কা তুই। ঠিক আছে, ক্যান ইউ ক্যান এ ক্যান এজ এ ক্যান আর ক্যান ক্যান এ ক্যান, ক্যান তো বুঝো কোকের ক্যান, ক্যানের ভিতর খাবার ঢোকানোর যে প্রক্রিয়া এটাকে বলা হয় ক্যান। যারা এটা করে তাদেরকে বলা হয় ক্যানার। তাহলে একজন ক্যানার ক্যানের ভিতর যেভাবে খাবার ঢোকায়, তুমিও কি ক্যানের ভিতর ক্যানারের মতো করে খাবার ঢুকাইতে পারবা? তাহলে ক্যান ইউ ক্যান এ ক্যান এজ এ ক্যান আর ক্যান ক্যান এ ক্যান। ঠিক আছে, তবে সবচেয়ে ভালো লাগে আমার চট্টগ্রামের টাং টুইস্টার গুলো, যেমন তারা র কে ল বলে, লই বাদ দিন লাতি লালুল বিদ্যুৎ বল, লুই মাছ দিন বাদ ফাই লিখছে বলে লিয়া দিন বাজার যে লাতা খুলে এসি। আসো, লেস থাকলে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। তাহলে কাট ইউর নেলস লেস্ট ইউ মাইট ফল সিক, ফেল না ফল সিক, ওকে, বা ইট শুড গেট ডার্টি, ইন হাসানে যাবে হাসারা হাসারা ভালো করে দিস ক্যান, তাহলে ইট শুড গেট ডার্টি, ওকে, দেন ডু নট কাউন্ট ইউর চিকেন। এটা একটা প্রবাদ বাক্য, তোমাদেরকে আমি 16টার মতো প্রবাদ বাক্য দিব, রেগুলার এইচএসসি পরীক্ষায় আসে। এমনিতে প্রবাদ বাক্য সংখ্যা খুব বেশি না, 6,090-95টার মতো এমনি আমি একটা বইতেই পাইছি, আরো আছে প্রবাদ বাক্য, ওগুলো তো চলেই। এবং এগুলোর সংখ্যা ইংরেজিতে বেশি, কেন, কারণ ইংরেজি ভাষাটা সব জায়গায় গেছে, তাহলে যে দেশে যে প্রবাদ বাক্যটা ইংরেজি ট্রান্সলেট হয়ে গেছে, এই জন্য ইংরেজিতে প্রবাদ বাক্যের সংখ্যা বাড়ছে। তো আমাদের দেশে যেগুলো বহুল প্রচলিত, ঠিক আছে, খালি কলসি বাজে বেশি, এই জাতীয় যেগুলো তোকে বলে নেই প্রবাদ বাক্য বলছি যে, ঠিক আছে, এই জাতীয় যে কমন প্রবাদ বাক্যগুলো, যেমন তোমার আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়েয়ার্স দ্য ক্রাউন, এটা তোমাকে কমিউনিটি সার্ভিস হিসেবে দিছিলাম, কেন, কারণ এটা টেস্ট পরীক্ষায় অনেকগুলি কলেজ আসছে। ঠিক আছে, এই জন্য দিছি, এমন না যে তোমাকে আটকানোর জন্য দিছি, আটকানোর জন্য দিলে এরকম কিছু দিতে পারতাম, ডু নট কাউন্ট ইউর চিকেন বিফোর দে আর হ্যাচড, বিফোর দে আর হ্যাচড, এইচ এ টি সি এইচ ই ডি, হ্যাচড মানে কি, গাছে আল্টোকালপা স্যাটারোফিলাস গোফেতেল, ও সরি, গাছে কাঁঠাল গোফেতেল। ঠিক আছে, ওটা তো কাঁঠালের বৈজ্ঞানিক নাম, হ্যাঁ, ওকে, তাহলে ডু নট কাউন্ট ইউর চিকেন বিফোর দে আর হ্যাচড। বাট ফর ইউর হেল্প, বাটটা যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত না হয়, বাট ফর এটা একটা প্রিপোজিশন হিসেবে বসছে এখানে, এই বাট ফর মানে উইদাউট, আর উইদাউট কথাটা মাথায় থাকলে তুমি এটা ইজিলি আনসার করতে পারবে, উইদাউট ইউর হেল্প, তোমার হেল্প না পেলে আই কুড নট ডু দ্যাট, আমি সেটা করতে পারতাম না, আই কুড নট সাকসিড, আই কুড নট সলভ দ্য ম্যাথ। ঠিক আছে, তাহলে বাট ফর ইউর হেল্প আই কুড নট ডু দ্যাট বা আই কুড নট সলভ দ্য ম্যাথ, তাহলে বাট ফর কথাটা উইদাউট অর্থে ব্যবহৃত হয়, বাট ফর এর নিচে ব্র্যাকেট দিয়ে উইদাউট কথাটা লিখে রাখো, তাহলে মনে থাকবে পরীক্ষায় আটকাবা না। হ্যাড আই দ্য অপরচুনিটি এবং হ্যাড হি বিন কেয়ারফুল, দেখো সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে হ্যাডটা মেন ভার্ব, তাহলে হ্যাড মেন ভার্ব হতে পারে, আই হ্যাড এ কাউ, এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, এখানে হ্যাডটা ভার্বের পাস্ট ফাংশনে বসছে, আমার বাবার একটি গরু ছিল, মাই ফাদার ওয়াজ এ কাউ, মাই ফাদার হ্যাড এ কাউ, মাই ফাদার হ্যাড এ কাউ, ঠিক আছে, আমার বাবার একটি গরু ছিল, ছিল বলতেছি নাই এখন গাধা রাখে, ঠিক আছে, তাহলে হ্যাডটা এখানে ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাডটা যখন মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তার মানে সেকেন্ড কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা থার্ড কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে হবে উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম,
had I the opportunity, comma, I would go to Sundarban. Yes, I would do the work. I would play football. আর যদি বলি হ্যাড হি বিন কেয়ারফুল, তাহলে এখানে হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সে যদি কেয়ারফুল হতো সে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারতো। হ্যাড হি বিন কেয়ারফুল হি উড হ্যাভ এস্কেপ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, হি উড হ্যাভ এস্কেপ বা হি কুড হ্যাভ এস্কেপ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। এখন কথা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ অথবা হ্যাড যদি সেন্টেন্সের শুরুতে থাকে এই মাঝখানে কমাটা দিতে হবে। এই কমাটা তুমি যদি না দাও তোমার সেন্টেন্সটা কমাই চলে যাবে, মানে টিচার নাম্বার দিবে না। ঠিক আছে, ইফ আই ওয়্যার ইউ কমা আই উড গো, বাট আই উড গো ইফ আই ওয়্যার ইউ, এই ক্ষেত্রে কমা বসবে না। মানে কানেক্টরসটা, এই যে ইফ যেটা সেটা যদি সেন্টেন্সের শুরুতে দাও, সাবঅর্ডিনেট কনজাংশন যদি সেন্টেন্সের শুরুতে দাও মাঝখানে কমা দিতেই হবে, আর যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে কমা দেওয়া যাবে না। আর এই যে বললাম পাংচুয়েশনে ভুল করলে পুরো সেন্টেন্স কাটা নাম্বার দিবে না। ঠিক আছে, গেল। উই শ্যাল স্টার্ট আওয়ার প্রোগ্রাম, প্রোভাইডেড কথাটা বা প্রোভাইডিং দ্যাট কথাটা যদি ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়, কারণ আই উইল প্রোভাইড ইউ দ্য হ্যান্ড আউট, এখানে প্রোভাইডটা ভার্ব সেটা ডিফারেন্ট, কিন্তু যদি ভার্ব হিসেবে ব্যবহৃত না হয় তাহলে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড কথাটা ইফ এর পরিবর্তে বসে। প্রোভাইডিং দিলে প্রোভাইডিং দ্যাট লিখতে হবে, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড দুটাই শুদ্ধ। তাহলে এটাকে মনে মনে ইফ চিহ্ন হলে আনসার কি হবে, উই শ্যাল স্টার্ট আওয়ার প্রোগ্রাম প্রোভাইডেড দ্য চিফ গেস্ট কামস বা প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ ফাইন। সামিয়ার বাড়ি কোথায়? সন্ত্রাসের এলাকা, আচ্ছা ফটিকছড়ি না, আচ্ছা। আর স্কুল? খাস্তগের, ডক্টর খাস্তগের। পদ্মশ্রীর বাড়ি কোথায়? 3565, আচ্ছা। স্কুল? কৃষ্ণকুমারী। আম্মু নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি, সুনয়না। এটা আমার মেয়ে তো, দেখ আমার টোল পরে ডোল টোল পরে, তাহলে আমার দাঁড়ির জন্য দেখা যাচ্ছে না। সুনয়নের স্কুল কোথায়? কুসুম কুমারী। বাড়ি? ওখানেই বাড়ি, আচ্ছা। আর কুসুম কুমারী স্কুলটা এখন ইয়া চেঞ্জ করছে না, আগের জায়গায় চলে আসছে আবার। হ্যাঁ, আম্মুর বাড়ি কোথায়? হাট হাজারি। যাক, হাট হাজারি কোন জায়গায়? কারণ আমরা যেহেতু সিউ থেকে পড়ালেখা করছি আমাদের জন্য তো এটাই। স্কুল? বিএমএস, মানে যে স্কুলে বেয়ে উঠতে হয়, বাবা স্কুল, মিরসরাই, আচ্ছা। 3565 আর একটা স্কুল? আসো পড়ায় আসি। পুষ্পিতার স্কুল কোনটা? অপর্ণাচল। শুরু করছি, বলো। হ্যাঁ, প্রোভাইডেডটা ইফ অর্থে ব্যবহৃত, মানে প্রোভাইডেড যদি ভার্ব হিসেবে ব্যবহৃত না হয় কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়, প্রোভাইডেড যদি কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয় তবে সেটা ইফ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে উই শ্যাল স্টার্ট আওয়ার প্রোগ্রাম প্রোভাইডেড দ্য চিফ গেস্ট কামস, গেল। আই হ্যাভ নট ডিসাইডেড দ্য মেনু ইয়েট, লেট অ্যালোন। লেট অ্যালোন মানে এরপর এমন কিছু হবে যেটা কল্পনাই করা যায় না। তাহলে আমি এখানে খাবারের মেনুই ঠিক করি নাই, কি চিন্তা করা যায় না, ডেজার্ট খাওয়ার কথা চিন্তাই করা যায় না। ঠিক আছে, ধরো বাবা আবিদ, ঠিক আছে, আবিদ ধরো এই যে নষ্টাগ্রামে, সরি ইনস্টাগ্রামে কারোর সাথে ইয়াটিয়া করার পরে পরিচিত হওয়ার পর গেল, গিয়ে মেয়েটাকে বললো প্রথম দিনে আইসক্রিম খাবা, খাবারের মেনু ঠিক করি নাই, আইসক্রিম খাওয়ার কথা তো ভাবাই যায় না, প্রথমে কেএফসি তারপর সাব জিরো। হ্যাঁ, প্রথমে খাবার, প্রথমে অ্যাপিটাইজার খাবো, তারপর মেইন কোর্স, এরপর না ডেজার্ট। ঠিক আছে, অথবা আমি এখানে খাবারের মেনু ঠিক করি নাই, তুই বিল নিয়ে চলে আসছোস। ঠিক আছে, ওখানে ওই যে লাঞ্চন গল্পটাতে ও ওয়েটার বিল নিয়ে একবার চলে আসে না, ও সাথে না এখানে খাবারই তো শুরি তো করি নাই, যদিও সে একটার বেশি খায় না। আচ্ছা, দেখ তাহলে আই হ্যাভ নট ডিসাইডেড দ্য মেনু ইয়েট, লেট অ্যালোন হ্যাভিং অ্যান আইসক্রিম বা লেট অ্যালোন পেইং দ্য বিল। ঠিক আছে, হি ক্যান নট ওয়াক এ মাইল, let alone 10 miles লেখা যায়, কিন্তু সেটা সুন্দর হয় যদি তুমি এবার লিখো let alone walking 10 miles। কেন? কারণ আমাদেরকে বলে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই ইউজিং ফ্রেজেস অর ক্লজেস। তাহলে ফ্রেজেস মানে শব্দগুচ্ছ, তুমি যদি হঠাৎ করে এক শব্দ শেষ করে দাও নাম্বার দিবে না, শব্দগুচ্ছ হতে হবে। এবং প্রশ্ন কঠিন করে কিভাবে, এটা চট্টগ্রাম বোর্ডে সম্ভবত 2010 সালের এসএসসিতে করছিল,
যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই ইউজিং ক্লজেস, মানে তুমি যে অংশটা লিখবে সেখানে একটা ফিনিট ভার্ব থাকতে হবে, এইভাবে করছিল। তাহলে প্রশ্ন যদি তুমি ভালো মতো না পড়ো, ওখানে অনেকেই জাস্ট আনসার করে দিয়ে চলে আসছে, যেটা ফ্রেজ দিয়ে হয় ক্লজ দিয়ে হয় সেটা ফ্রেজ দিয়ে আনসার করে চলে আসছে, তো তার আনসারটা তো অ্যাপ্লিকেবল না, কি তোমার কি হবে না, এটা অ্যাকসেপ্টেড না, ঠিক আছে? কারণ ওখানে বলে দিচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই ইউজিং ক্লজেস, এটা তোমাদেরকে বলতে পারে ফ্রেজেস অবলিক ক্লজেস বা শুধু ক্লজেস, তখন তোমাকে এমন ভাবে লিখতে হবে যেখানে ফিনিট ভার্ব আছে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস করে যেতে হবে। নো সুনার হ্যাড আই লার্নড দ্য নিউজ দেন হবে, আমি এই জন্য দিছি, এবং দেন মানে THAN, ঠিক আছে? দেন আই রাশড টু দ্য হসপিটাল, ঠিক আছে? নো সুনার হ্যাড, স্কেসলি হ্যাড, হার্ডলি হ্যাড, ঠিক আছে? উড দ্যাট আই কুড বি এ বার্ড, উড দ্যাট থাকলে কুড বসানোটা অ্যাপ্রোপ্রিয়েট, আই উইশ আই ওয়ার এ বার্ড, কিন্তু উড দ্যাট আই কুড বি এ বার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেমন, উইশ এবং হোপ এর মধ্যে পার্থক্য কি? হোপ হচ্ছে, আর উইশ না, পার্থক্যটা বলি, ধরো সুনয়নার বিয়ে, ঠিক আছে? সুনয়ন আমাদেরকে ইনভাইট করতে আসছে যে আগামী শুক্রবার আমার বিয়ে, আমি আশা করছি আপনারা আসবেন, আই হোপ ইউ অল উইল কাম, আই হোপ ইউ অল উইল কাম। সুনয়নার প্রণাম কি? শীল, সিংহ, ওকে। তো সুনয়নার বিয়ে, সুনয়ন আমাদেরকে ইনভাইট করতে আসছে যে আই হোপ ইউ অল উইল কাম। আর সুনয়না যাকে বিয়ে করতে যাচ্ছে সে ছিল পদ্মশ্রীর ক্রাশ, এটা আমরা সবাই জানতাম, সুনয়নাও জানতো। জানার পরে সুনয়না তাকে বিয়ে করতেছে দেখে আমরা পদ্মশ্রীর প্রতি সহানুভূতিশীল হয়ে সুনয়নার বিয়েতে গেলাম না। সুনয়না যদিও মনে মনে খুশি যে দুই দেখছি বাক্স সুবাড়িতে বেশি বাড়াতে পারছি, ঠিক আছে? তারপরে বিয়ের 17 দিন পরে, কারণ মাঝখানে 15 দিন তো হানিমুনে ছিল, বিয়ের 17 দিন পরে যখন আমাদের সাথে দেখা হইলো, তখন সুনয়না কি বলতেছে? আমি আশা করছিলাম আপনারা আসবেন, আই উইশ ইউ উড কাম। তাহলে হোপ হচ্ছে ভবিষ্যৎ আমি কি চাচ্ছি সেটা বলা, এক্সপেকটেশনটা বলা। উইশ হচ্ছে আমি কিছু একটা চাইছিলাম সেটা হয় নাই, এখন অবুকলে আফসোস করে বলা, ঠিক আছে? আর এত কিছুর পরও শেষ পর্যন্ত পদ্মশ্রী সুনয়নাকে মাফ করে দিয়ে কি বলছে? উইশ ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ, তাকে সুখে রেখো। তাহলে উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ, সেটা আবার ডিফারেন্ট। ওই চুপচাপ ছিল দেখে ওগুলো ক্রাশ ছিল, লাভার হয় নাই, পড়ায় আসো, ঠিক আছে? পড়ায় আসি আমরা, তাহলে উইশ এবং হোপের পার্থক্যটা তো বুঝছি, ওকে গেল। আচ্ছা যাক, আমরা সেটা নিয়ে একটু পরে কথা বলি, ঠিক আছে?